كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعليكم السلام ورحمة الله وبركاته. خسر الجمن بھائی ومان تک جاتا چیچن جے নামাজের সামন দিয়ে কতটুকু সামন দিয়ে অতিক্রম করা জায়েজ আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। আসলে সম্মানিত ভাই, একজন মুসলমানের উচিত খুবই আগ্রহ প্রকাশ করা যে সে যেন মুসল্লির সামন দিয়ে অতিক্রম না করে, এই দিকে তাকে সাবধান হতে হবে। এবং মুসল্লির উচিত সে যদি নামাজ পড়ে একটা সূত্রা গ্রহণ করবে, সূত্রা মানে একটা এক হাত বা দেড় হাত পরিমাণ একটা লাঠির মতো সামনে রাখবে, অথবা কোনো চেয়ার বা অন্য কিছু দিয়ে তার সিজদার সামনে এতটুকু জায়গায় এগুলো রেখে এবং সে সেখানে নামাজ পড়বে। এটা হলো মুসল্লির উচিত। এখন যদি সে মসজিদে কোথাও নামাজ পড়তেছে এরকম কোনো সময় নাই, তাহলে এই মুসল্লি নামাজ পড়ার অবস্থায় এই সূত্রা গ্রহণ করা, কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা বটেই, আবার কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব। তারপরে যদি কোনো মুসল্লি এটা গ্রহণ করে নাই, তাহলে তার সরাসরি সামন দিয়ে এটা যাওয়া ঠিক না, কারণ এটাতে অনেক গুনাহের কথা এসেছে এবং খুব সাবধান বানিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, لو يعلم المار بين يدي المصلي ماذا عليه لكان ان يقف 40. যদি মুসল্লির সামন দিয়ে অতিক্রমকারী ব্যক্তি জানতো যে মুসল্লির সামন দিয়ে গেলে কি রকম গোনা, তাহলে সে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকতো। এই لا يقف ان يقف 40 خير له من ان يمر بين يديه। আবু নদর বলেন, লা ইয়াদরি আকাল 40 ইয়ামান আও শাহরান আও সানা। আবু নদর বলেন যে আমি জানি না যে আল্লাহ নবী 40 দিন বা 40 বছর বা 40 মাস বলেছেন। সহিহ বুখারী মুসলিমে হাদিসগুলি বর্ণিত রয়েছে। আর মুসল্লির সামন দিয়ে যাওয়া যাবে না, তবে যদি অনেক দূরত্ব হয়ে যায়, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যদি এটা বোঝা যায় যে অনেক দূর দিয়ে সে চলে গেছে, অর্থাৎ আপনি যেখানে নামাজ পড়তেছেন সেখান থেকে 3 হাত পরিমাণ সামনের আরও দূরত্ব দিয়ে কেউ যদি চলে যায়, তাহলে আশা করা যায় যে গোনা হবে না। শেখ বিন বাজ বলেছেন যে যেটাতে বোঝা যায় যে দূর দিয়ে চলে গেছে তাহলে তাতে গোনা হবে না, কিন্তু যদি বোঝা যায় যে না এটা আসলেই সামন দিয়েই চলে গেল, তাহলে তার অবশ্যই গোনা হবে। এই জন্য করে অনেক আহলুল ইলম মানে ওলামায়ে কেরাম তাদের মতামত হলো যে 3 আজরা, সালাসাতে আজরা, অর্থাৎ মুসল্লি যেখানে নামাজে দাঁড়ায় সেখান থেকে 3, কেউ বলেছেন এই হাত, কেউ বলেছেন গজ, হ্যাঁ 3 গজ কেউ বলেছেন 3 বাহু, কেউ বলেছেন 3 হাত। তো এক কথায় আপনি যেখানে দাঁড়াচ্ছেন সেখান থেকে 3 হাত দূরত্বের আরও অনেক দূর দিয়ে যদি কেউ চলে যায়, আশা করি ইনশাআল্লাহ গোনা হবে না। কারণ এটাকে বলা হয় যে মিকদার মামার সাথ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সেজদা দিতেন তার সামন দিয়ে একটা ছাগল যেতে পারত, অর্থাৎ একটা ছাগল যাওয়ার একটা পরিমাণ জায়গা। যদি এরকম দূরত্বে কেউ চলে যায় তাহলে আশা করি গোনা হবে না, আল্লাহ আলম বিসওয়াব।
তবে সাল বিন সাদ রদি আল্লাহ তাল আনহু থেকে একটা হাদিসে বর্ণিত রয়েছে যে কানা বাইনা মুসল্লি রসুল্লাহ ইসলাম ও বাইনাল জিদার মামার রুশাদ, সহি বুখারির 496 নম্বর একটা হাদিসে বর্ণিত রয়েছে কিতাব সালাতের মধ্যে, এবং সহি মুসলিমের 508-507 নম্বর হাদিসেও বর্ণিত রয়েছে যে সাল বিন সাদ রদি আল্লাহ তাল আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি যেখানে নামাজ পড়তেন সেখানে যেখানে তিনি নামাজ পড়ার জন্য দাঁড়াতেন সেখান থেকে তার এই ওয়াল পর্যন্ত অর্থাৎ সামনে যে ওয়াল থাকতো এর মধ্যে একটা ব্যবধান ছিল মামার রসাত, অর্থাৎ ছাগল যাওয়ার একটা কি রাস্তা ছিল। অনুরূপভাবে নাফে আবদুল্লাহ নাফে বলেন যে আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা দাখালা আল কাবা মাশা কিবালা ওয়াজহি, যে তিনি যখন কাবায় প্রবেশ করতেন তার সামনের দিক থেকে অনুরূপভাবে পিছনের দিক থেকে এরকম এই তিন হাত দূরত্বের মতো দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, এবং তিনি বলেছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ দিয়েছেন। সহিহ বুখারীতে বিভিন্ন হাদিসে এর আলোকে এগুলি বলা হয়ে থাকে। কাজে আসুন আমরা মুসল্লির সামনে দিয়ে না যাই, কিন্তু যদি এরকম দূরত্ব হয় তিন হাত দূরের এইরকম করে দিয়ে যেখানে তিনি সিজদা দেবেন সেখান থেকে আরও তিন হাত দূর দিয়েও যদি যান তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় গুনাহ হবে না। আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।